তো ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হল প্রচেষ্টা প্রকল্প হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে বর্তমানে রাজ্য জুড়ে চলছে এবং দেশ জুড়ে চলছে লকডাউন এই লকডাউনের জন্য বিভিন্ন রাজ্যের শ্রমিকরা যেমন পশ্চিমবঙ্গে আটকে রয়েছেন তেমনি পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রমিকরা অন্যান্য রাজ্যে আটকে রয়েছেন তো সেই সমস্ত শ্রমিকদের সামান্য সাহায্য করার জন্য এবং তাদের অন্তত পকেট খরচা চালানোর জন্য তাদেরকে হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল প্রচেষ্টা প্রকল্প কিন্তু বর্তমানে কিন্তু সেই প্রকল্প স্থগিত করে দেওয়া হয়েছে এবং সেই প্রকল্প আবার আগামী দিনে কবে নাগাদ চালু হবে এবং কি কারণে এই প্রকল্প স্থগিত করা হলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন জনস্বার্থে যাতে সবাই এই নিউজটি জানার সুযোগ পায় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এই প্রকল্পের ফর্ম মূলত জেলার প্রশাসনিক দফতরগুলো বিডি অফিস বা ব্লক স্তরের অফিস থেকে দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্পের সুবিধা পেতে অসহায় অসংগঠিত শ্রমিকরা ভিড় জমাতে শুরু করেছিলেন দফতরগুলিতে সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছিল এবং সেখানে লকডাউনের কোনো নিয়মকানুন তো মানাই হচ্ছিল না উপরন্তু সোশ্যাল ডিস্টেন্সের কোনো নামই ছিল না প্রচুর মানুষের ভিড় হয়েছিল যা আদতে ছিল প্রচুর পরিমাণে বিপদ সংকেত কারণ যেটার থেকে বাঁচার এত কিছু করা হচ্ছে সেই বিপদকেই কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে এই কারণে সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপাতত এই প্রকল্প স্থগিত করে দিয়েছে রাজ্য সরকার সব জেলার জেলাশাসককে কিন্তু ইতিমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে এবং অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল সম্ভব কিনা না তা নিয়ে কিন্তু আপাতত ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার অর্থাৎ কিছু দিনের মধ্যেই কিন্তু প্রচেষ্টা প্রকল্পের জন্য অনলাইনের ফর্ম ফিল করা শুরু হতে পারে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই নিয়ে বিস্তারিত কোনো তথ্য কিংবা ডিটেলস কিছু পাওয়া যায়নি যখনই পাওয়া যাবে আমরা কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে আপডেট করে দেবো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন